Hello, my dear viewers and learners. How are you? I hope that you are quite safe and sound at your house by the grace of Almighty Allah. Today I want to spend some time with you, discussing and sharing how to fill in the blanks with tricks and techniques. Please don't be late. Join with us and enjoy my class. তোমাদের পরীক্ষায় শূন্যস্থান অর্থাৎ গ্যাপ ফিলিংস আসে, এটা খুবই সহজ যদি কিছু তুমি টেকনিক অবলম্বন করো, যদি ট্রিক্স অবলম্বন করো, দেখবে এটা পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক, কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করি বা করব। ওকে, তাহলে লক্ষ্য করো, সাধারণত স্ট্রাকচারের মাধ্যমে আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি। আর্টিকেল, আর্টিকেল, এরপর অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এরপরে নাউন থাকে, এটা হলো কে কম্পাউন্ড ওয়ার্ডের একটি বৈশিষ্ট্য। এই কম্পাউন্ড ওয়ার্ডের মাধ্যমে তোমাকে অবশ্যই ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতেই হবে। তাহলে আমি এখানে দেখো একটা সিকোয়েন্স, একটা স্ট্রাকচার লিখেছি, কোথায় কি শুরুতে আর্টিকেল থাকতে পারে, আর্টিকেলের পরে কি থাকে, অ্যাডভার্ব থাকতে পারে, এরপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, এরপর নাউন অ্যাডজেক্টিভ থাকতে পারে, এখানে নাউন থাকতে পারে। প্রিয় লার্নার্স, যে শিক্ষার্থী, তোমরা অনেকে ভাবছ নাউন অ্যাডজেক্টিভ কে, কোন নাউন যখন আরেকটি নাউনের সামনে বসে, কি বলছিলাম, কোন নাউন যদি আরেকটি নাউনের সামনে বসে, ওই নাউনটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। এখানে উদাহরণটি লক্ষ্য করো, এ ভেরি লার্জ ম্যাঙ্গো, ম্যাঙ্গো ট্রি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ক্ষেত্রে এই ট্রিটা হলো কি নাউন, আর এই এটা হলো আর্টিকেল, এটাকে অ্যাডজেক্টিভ বলা যায়, এটাকে সাধারণত মডিফায়ার্স বলা হয়। কি বলা হয়? মডিফায়ার্স। মডিফায়ারের পরে কি আছে? আমি বলছিলাম অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব এখানে ভেরি, এরপরে বলছিলাম অ্যাডজেক্টিভ লার্জ, এইখানে দেখো ম্যাঙ্গো শব্দটি ট্রির আগে ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে ম্যাঙ্গোটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে তোমার পরীক্ষা এরকম আসতে পারে, এ ভেরি লার্জ ট্রি ইজ ইন দ্য ফিল্ড। তাহলে এই ক্ষেত্রে তোমাকে নাউন অ্যাডজেক্টিভ দ্বারা তোমাকে এটা গ্যাপটা পূরণ করতে হবে। নাউন অ্যাডজেক্টিভ কি পাইছিলাম আমরা? এখানে ম্যাঙ্গো। তাহলে এখানে অন্য কি হতে পারে? জ্যাকফ্রুট হতে পারে, জ্যাকফ্রুট হতে পারে। তাহলে এরকম তোমার সমগোত্রীয় শব্দ দেখবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, নাউন অ্যাডজেক্টিভ কোন নাউন অ্যাডজেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট, সেরকম একটি শব্দ দিয়ে কি করতে হবে, ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হবে। এরপরে আরেকটি কথা বলবো, নাউন অবশ্যই তোমার দেখবে যে ক্লুর মধ্যে নাউন থাকে, নাউন দেখবে যে কে গ্যাপ ফিলিং ক্ষেত্রে বলে ক্লু দেখ, ক্লুর মধ্যে নাউন থাকে, নাউন তোমাকে খুঁজে বের করলাম, বের করার পরে কোথায় নাউন বসে? সাধারণত বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অথবা অবজেক্ট হিসেবে নাউন বসে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে নাউনের ব্যবহার করতে হয়। কমপ্লিমেন্ট অনেকে ভাবছে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট হলো লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন থাকে, এগুলো বলবো আমরা কমপ্লিমেন্ট। এছাড়াও ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো শব্দ দিয়ে বাক্যটি কমপ্লিট করতে হয়, তাকেও কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে একটু উদাহরণ লক্ষ্য করো, উই মেড হার ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। তাহলে আমি বলছিলাম নাউন বাক্যের মধ্যে হয় সাবজেক্ট, না হয় অবজেক্ট, না হয় কমপ্লিমেন্ট। এই ক্ষেত্রে দেখো মেডটা হলো ট্রানজিটিভ ভার্ব, এরপর একটা অবজেক্ট আছে, হার আছে, তারপরে বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি, সেহেতু এখানে যে নাউনটা আমরা ব্যবহার করব, ওকে, যে নাউনটা আমরা এখানে ব্যবহার করব, এই নাউনটাকে আমরা কি বলবো, নিঃসন্দেহে
কমপ্লিমেন্ট বলবো, এটা নাউন কমপ্লিমেন্ট। এখানে ক্যাপ্টেন হতে পারে, লিডার হতে পারে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ। এইখানে আমি ক্যাপ্টেন ব্যবহার করেছি, এই ক্যাপ্টেন শব্দটি কিন্তু কমন নাউন, কমন নাউন। কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহার পূর্বে সাধারণত এ এন এর ব্যবহার করতে হয়, কিন্তু যখন এই কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে হয় সেই নাউনের আগে কোন আর্টিকেল বসে না, এটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি বলছিলাম যে কমপ্লিমেন্ট হিসাবে যে নাউন ব্যবহার করা হয় ট্রানজিটিভ ভার্বের পরে, আমি আবার বলছি ট্রানজিটিভ ভার্বের পরে যে নাউনটাকে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় ওই কমপ্লিমেন্টের আগে কোন আর্টিকেল বসে না, বসে না, বসে না। তাহলে ক্যাপ্টেনের আগে আর্টিকেল বসবে না। যদি আমরা অন্য ব্যবহার করি, শি ইজ এ ক্যাপ্টেন ইন আওয়ার ক্লাস, কিন্তু এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। কি বলছিলাম, শি ইজ এ ক্যাপ্টেন ইন আওয়ার ক্লাস, এখানে ক্যাপ্টেন আগে আর্টিকেল, কারণ এটা কমন নাউন। কিন্তু এইখানে ক্যাপ্টেন আগে আর্টিকেল বসবে না, কারণ এই ক্যাপ্টেনটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আবার বলছিলাম যে নাউন যদি দেখো যে কোনোর মধ্যে নাউন দেওয়া আছে, নাউন থাকলেই তোমাকে সেটা অবজেক্টের ঘরে ব্যবহার করতে হবে, অথবা সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে, অথবা কমপ্লিমেন্টের স্থানে ব্যবহার করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, ইজ আ গ্রেট ভার্বস, ইজটা হলো ভার্ব, ভার্বের আগে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে সাবজেক্ট, এই সাবজেক্টের ঘরে দেখবে অনেক সময় ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু থেকে তোমাকে এখানে নাউন খুঁজে বের করতে হবে। ধরে নাও এখানে এক জায়গায় আছে অনেস্ট, এক জায়গায় আছে অনেস্টি, তাহলে এই স্থানে তোমাকে কি ব্যবহার করতে হবে, তাহলে যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট এখানে অনেস্টি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখলাম বাক্যের সাবজেক্ট হিসাবে যদি ব্ল্যাঙ্ক থাকে সে জায়গাটা আমরা কি নাউন ব্যবহার করব। নেক্সট, তাহলে আমরা নাউন সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পাইলাম। এবার আমি তোমাদেরকে বলবো অ্যাজেক্টিভ কোথায় বসে। অ্যাজেক্টিভের ব্যবহার সাধারণত বাক্যের মধ্যে তিনটি স্থানে হতে পারে, কয়টি স্থানে, তিনটি স্থানে হতে পারে। এক নম্বর হলো যেটা আমরা জানি, যেটা আমাদের ইট ইজ নোন টু আস, অ্যাজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। কোথায় বসে, নাউনের আগে বসে। লক্ষ্য করো, বেগম রোকেয়া, বেগম রোকেয়া ইজ আ রাইটার, এই ক্ষেত্রে লক্ষ্য করো এই রাইটার হলো নাউন, তাহলে এই নাউনের আগে ব্ল্যাঙ্ক আছে, তাহলে এখানে তোমাকে অবশ্যই একটা অ্যাজেক্টিভ দ্বারা কমপ্লিট করতে হবে। এখানে গ্রেট হতে পারে, ফেমাস হতে পারে, রিনাউন্ড হতে পারে। ওকে, তাহলে এই যেহেতু এখানে রয়টার শব্দটি নাউন, নাউনের আগে ব্ল্যাঙ্ক আছে, চোখ বন্ধ করে আমরা এখানে অ্যাজেক্টিভ দ্বারা পূরণ করব। তাহলে অ্যাজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে। এবার বলছিলাম অ্যাজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরেও থাকে, কোথায় থাকে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ থাকে। যেমন শি ইজ টেন ইয়ার্স ওল্ড, এই ওল্ড শব্দটি যদি লিঙ্কিং ভার্ব, এই এখানে ওল্ড এর ব্যবহার হলো কে, এখানে ইজ হলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে এই ওল্ডটাও কিন্তু কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট, কিন্তু এই এটাকে বলা হয় অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, টেন ইয়ার্স থেকে বলা হয় নাউন কমপ্লিমেন্ট। আমি একটি বাক্যে তোমাকে দেখালাম যে নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, শি ইজ স্টুডেন্ট, স্টুডেন্ট না কি নাউন কমপ্লিমেন্ট, শি ইজ গুড, গুড হলো অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু আমি এই বাক্যে তোমাকে দুটি একেবারে উদাহরণ দিলাম, এখানে এটা নাউন কমপ্লিমেন্ট, এটা হলো অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আরেকটি জায়গায় এই অ্যাজেক্টিভের ব্যবহার হয়, প্রায় শিক্ষার্থী এখানে ভুল করে থাকে, সেটা কোথায় হয়, নাউনের পরে।
নাউনের পরে বা প্রোনাউনের পরে, কি বলছিলাম, নাউনের পরে অথবা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়। আমি আবারও বলছি, নাউনের পরে অথবা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়। কি একটু চিন্তা করো, একটু জটিল, তবে একটি সহজ উদাহরণের মাধ্যমে আমি তোমাদের এটা কমপ্লিট করে দিব। ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো, দ্য কার মেড ইন জাপান ইজ নাইস, ইজ ফাইন অথবা বিউটিফুল, যেটা আমরা বলি না কেন। এখানে দেখো, কারটা হলো নাউন এবং এই মেডটা হলো অ্যাজেক্টিভ। কোন অ্যাজেক্টিভ? অ্যাজেক্টিভ তিন কে, এই অ্যাজেক্টিভ বলা হয় কে, পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল তিন প্রকার মনে আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ মূল ভার যখন থ্রি হিসাবে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, ওই পাস্ট পার্টিসিপলকে আমরা বলবো অ্যাজেক্টিভ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, পাস্ট পারফেক্ট টেন্স বলো, ফিউচার পারফেক্ট টেন্স বলো, যেখানেই পারফেক্ট টেন্স আছে, যেখানেই প্যাসিভ ভয়েস আছে, ওই ভার্বটাকে আমরা বলবো কে, পাস্ট পার্টিসিপল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে মেড শব্দটি হলো কে, পাস্ট পার্টিসিপলের উদাহরণ। অর্থাৎ এটাও অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ। পার্টিসিপল জানো তো, যে ভার্ব ভার্বের কাজ করে এবং অ্যাজেক্টিভের কাজ করে, ওই ভার্বকে বলা হয় কে, পার্টিসিপল। ক্লিয়ার? আর ভার্বের যে ফর্ম নাউন এবং ভার্বের কাজ করে, ওই ভার্বটাকে বলা হয়, ওই গঠনটাকে বলা হয় জিরান্ট। জিরান্ট এবং পার্টিসিপল নিঃসন্দেহে তোমাদের সুস্পষ্ট ধারণা আছে। এবার আমি বলবো যে কখনো কখনো দেখবে শূন্যস্থান ব্লাঙ্ক এর মধ্যে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশন দ্বারা কি করতে হয়, বাক্যটি পূরণ করতে হয়, গ্যাপস ফিলিং করতে হয়। আসলে কনজাংশন কি? কনজাংশন দুটি সেন্টেন্স কে, দুটি ওয়ার্ড কে যুক্ত করে। আমি এখন একটি উদাহরণ দিব যেখানে রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার তোমাকে করতে হবে। বেগম রুখিয়া ব্লাঙ্ক ওয়াজ এ ফেমাস রাইটার, ওকে, ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, রাইটার অ্যান্ড ওয়ার্কার। এন্ড অফ দ্য আর উই ক্যান নট কে আটার দ্য ওয়ার্ড আর, রাইটার রাইটার, নট রাইটার 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 অ্যান্ড ওয়ার্কার ওয়ার্কার। তাহলে এই ক্ষেত্রে যে শব্দটি তোমাকে এখানে পূরণ করতে হবে, যা দ্বারা পূরণ করতে হবে, এই শব্দটি হবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? নাউনের পরে অথবা প্রোনাউনের পরে বসে দুটি সেন্টেন্স কি করে? যুক্ত করে। তাহলে বেগম রোকেয়া হু ওয়াজ এ ফেমাস রাইটার ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার। এই ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু আমাকে হুর ব্যবহার করতে হবে। এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন, এখানে দ্যাট এরও ব্যবহার করা যাবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সাধারণত দ্যাট হয়, হু হয়, হুইজ হয়, হোয়াট হয়, এই চারটি হলো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ হুম হতে পারে, অর্থাৎ হু হু হুম দ্যাট হু, তারপরে হুইজ এবং হোয়াট, এই পাঁচটা হলো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এইগুলো প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। তাহলে ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির পরিবর্তে হু বসে এবং দ্যাটও বসে, আর বস্তুর পরিবর্তে যে বস্তুকে যখন নির্দেশ করবে সেক্ষেত্রে হুইজ এর ব্যবহার হয়। তাহলে বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হবে হুইজ। আমি আবার বলছি, বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হবে হুইজ। প্রিয় শিক্ষার্থী, কি বলছিলাম, বস্তুর ক্ষেত্রে যে প্রোনাউনটি তোমাকে ব্যবহার করতে হবে তা হলো হুইজ। ব্যক্তির ক্ষেত্রে যে প্রোনাউনটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হুয়ের ব্যবহার করতে হবে। এবং কোন কোন ক্ষেত্রে ব্যক্তি না বস্তু বোঝা যায় না, পিকিউলিয়ার মনে হয়, সেক্ষেত্রে তোমাকে দ্যাট অ্যাপ্লিকেশন করলে হবে, অর্থাৎ
হু যে জায়গায় বসে হুইজ যে জায়গায় বসে ওই দুটি স্থানে হু এবং হুইজ এর পরিবর্তে দ্যাট দিয়ে তুমি কি করতে পারবে শূন্য স্থানটি পূরণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই ভাষায় যে আমি নিয়মগুলো বললাম এই নিয়মগুলো তোমরা ভাষায় প্র্যাকটিস করবে প্রতিদিন কে শূন্য স্থান তোমরা প্র্যাকটিস করতে থাকবে দেখবে শূন্য স্থান তোমার কাছে সহজ মনে হচ্ছে। শূন্য স্থান যদি তুমি ভালো নম্বর পাও তোমার তুমি অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে। শূন্য স্থানে অনেক অনেক ছেলে মেয়ে খারাপ পড়ে। এখানে একটাই উপদেশ হচ্ছে আমার যে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস দেন ইউ উইল বি সাকসেসফুল। তাহলে তোমাদের সাফল্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।